পশ্চিমবঙ্গ কিভাবে হয়ে উঠল জঙ্গিদের নিশ্চিত আস্তানা, খাগড়াগড় কাণ্ড থেকে একের পর এক যেভাবে এরাজ্যে জঙ্গি যোগ ধরা পড়ছে তাতে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। গোয়েন্দা তথ্য বলছে সন্ত্রাসবাদীরা এরাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়েছে, গোপনে চলছে আন্তর্জাতিক জঙ্গি চক্র। বর্ধমানের খাগড়াগড় থেকে দুর্গাপুরের কাকসা, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বাদুরিয়া শাসন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ডায়মন্ড হারবার, কখনো বাইরে থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে জঙ্গিরা, কখনো আবার এখানকার ভূমিপুত্রদের যোগ সাজস পাওয়া গেছে সরাসরি। হুগলির আরামবাগ থেকে দশঘড়া কিংবা হাওড়ার সদর থেকে মাকড়া, গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হচ্ছে সন্দেহভাজন জঙ্গিদের। তাদের কাছ থেকে মিলছে লস্কর-ই তৈবা, আল কায়দা থেকে বাংলাদেশের জেএমবির নানা গেজেট। রাজ্যের এই জঙ্গি মানচিত্রে জায়গা করে নিয়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া, বাঁকুড়াও, বাদ যাচ্ছে না কলকাতার পার্ক স্ট্রিট থেকে খিদিরপুর চত্বর। সম্প্রতি হাওড়া থেকে যে দুজন সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদের কার্যকলাপের নমুনা দেখে মাথা ঘুরে গেছে গোয়েন্দাদের। এই দুজনই হাওড়া থেকে খিদিরপুর যাচ্ছিল গোপন বৈঠক করতে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সৈয়দ আহমেদ এবং সাদ্দাম নামে ওই দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ ও মোবাইল থেকে প্রচুর নথি পাওয়া গেছে। মিলেছে জিহাদি কাজকর্মের ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল জেহাদি কার্যকলাপ ছড়িয়ে দেওয়া এই বাংলায়। এদের মধ্যে সৈয়দ আহমেদ আবার এমটেকের ছাত্র, মেধাবী ছাত্র হয়েও কিভাবে এই জঙ্গি পথে পা বাড়াচ্ছে রাজ্যের কিছু যুবক তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। প্রথমেই আসি খাগড়াগড়ের কথায়। 2014 সাল অষ্টমীর সকাল, সারা বাংলা মেতে দুর্গাপুজোয়। বর্তমান লাগোয়া খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু দুই জঙ্গির। প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করা হয়, নিচক বোমা ফাটার ঘটনা বলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে তদন্তে নামে এনআইএ। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম। জানা যায় খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রী কৌশল বাংলাদেশ থেকে পালিয়ে এ রাজ্যে আশ্রয় নিয়েছিল, বিস্ফোরণের পর পালিয়ে বেড়াচ্ছিল, মাঝে আস্তানা গেড়েছিল হাওড়ার সাঁকরাইল থেকে কলকাতার মেটিয়া বুরুজে। একবার তাকে একটুর জন্য হাতছাড়া করে গোয়েন্দারা, পরে সে ধরা পড়ে বেঙ্গালুরুতে। এদের একজন আবার বুদ্ধগোয়া বিস্ফোরণ কাণ্ডেও জড়িত ছিল, রাজমিস্ত্রি ছদ্মবেশে লুকিয়েছিল আরামবাগে। খাগড়াগড় মামলায় মোট 31 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। হুগলির এই আরামবাগেরই ছেলে কাজী আহসানুল্লাহ, এখানে সামতা গ্রাম নেই ছোট থেকে বেড়ে ওঠা, পড়াশোনা। আবার এই আহসানের সঙ্গে আল কায়দার যোগ খুঁজে পায় পুলিশ। উত্তর চব্বিশ পরগনার খড়ি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। উদ্ধার হয় প্রচুর গুরুত্বপূর্ণ নথি। এই হুগলির ধনেখালিতেও মেলে জঙ্গি যোগ। 2018 সালে এখান থেকে আয়েশা জান্নাত মোহনা নামে একটি মেয়ে পালায় বাংলাদেশে, পরে তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট। জানা যায় আয়েশার সঙ্গে যোগ রয়েছে ইসলামিক স্টেটের। জঙ্গি যোগ পাওয়া যায় হুগলির দশঘড়াতেও। 2016 সালে দুর্গাপুরের কাকসার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আশিক আহমেদকে গ্রেফতার করে এনআইএ। আশিকের বাড়ি ছিল এই দশঘড়ায়, তার সঙ্গেও আইএস জঙ্গিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানিয়েছে গোয়েন্দারা। হুগলির পর উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া, জঙ্গি যোগের অভিযোগের সামনে আসে সদ্য স্নাতক তানিয়া পারভিনের নাম। হিন্দি ইংরাজি পাশাপাশি আরবি উর্দুতে উচ্চস্ত, প্রেমের ফাঁদ পাততে বিশেষভাবে দক্ষ। তাকে কাজে লাগাতো পাক গুপ্তচর সংস্থা আইএসআই থেকে শুরু করে লস্করের মতো জঙ্গি সংগঠন। এই তরুণীকে কাজে লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীর ভিতরের খবর জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল আইএসআই। 2020 সালের মার্চে সামনে আসে এই তথ্য। গত বছরই শাসন থেকে দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ, তাদের কাছ থেকে উদ্ধার হয় জেহাদি বইপত্র। উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি দক্ষিণেও যে জঙ্গি যোগ ছড়িয়ে রয়েছে তা বারবার সামনে এসেছে। 2022 সালের নভেম্বর মাসেই মথুরাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বছর কুড়ির মনিরুদ্দিন খানকে। ওই যুবক এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এরা আল কায়দার শাখা সংগঠন। ভারত নেপাল সীমান্ত দিয়ে পালানোর সময় ধরা পড়ে মনিরুদ্দিনের সঙ্গে যুক্ত আরেক যুবক মোহাম্মদ আফতাব, বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিত সে। আরও দুই জঙ্গির সঙ্গে হাওড়ার একটি ঘরে ভাড়া নিয়ে থাকতো তারা। গোয়েন্দাদের কাছে একটা জিনিস স্পষ্ট, দ্বিতীয় হুগলি সেতুকে কাজে লাগিয়ে একদিকে হাওড়া অন্যদিকে খিদিরপুর চত্বরে জঙ্গি কার্যকলাপের একটা করিডোর তৈরি হয়েছে। 2022 সালে হাওড়ার এসটিএফের হাতে ধরা পড়ে আনিরুদ্দিন আনসারি নামে এক স্কুল শিক্ষক, বাঁকড়া থেকে তাকে ধরে পুলিশ, জেএমবি জঙ্গিদের আশ্রয় দিত সে। জানা গেছে ধৃতের বাড়ি পুরুলিয়ার পাড়ায়, হাওড়ার বাঁকড়ায় ভাড়া থাকতো সে। তবে এর সঙ্গে পুরুলিয়ার নাম উঠে আসে এটা স্পষ্ট, ওই এলাকাতেও জঙ্গি কার্যকলাপ বিক্ষিপ্তভাবে চলছে।
মালদা মুর্শিদাবাদেও যে জেএমবি জঙ্গিদের অবাধ আনাগোনা তাও সামনে আসছে প্রতিদিন। গত বছরই মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল বারি ও নাজিমউদ্দিন খান নামে দুই জেএমবি জঙ্গিকে। তাদের কাছ থেকে পেনড্রাইভ ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তর দিনাজপুরের মডিউলের দুই মাথা ছিল এই দুই জঙ্গি। আল কায়দা যুগে কিছুদিন আগেই সামনে এসেছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নাম। মাদ্রাসায় পড়াতে গিয়ে জঙ্গিদের সঙ্গে যোগ সাজশ গড়ে ওঠে এখানকার আব্দুল রাকিবের। তার কাছ থেকেও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, বর্ধমান ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি মাদ্রাসাকে ব্যবহার করে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। নতুন নতুন সদস্য নিয়োগ করছে তারা, তৈরি করছে বিভিন্ন স্লিপিং সেল। সীমান্ত লাগোয়া বিভিন্ন মাদ্রাসায় জঙ্গি মদতের নথি সামনে এসেছে অনেকদিন আগেই। তবে খোদ কলকাতার পার্ক স্ট্রিট চত্বরও যে এর আওতায় বাইরে নেই তার প্রমাণ 2001 সালে আমেরিকান সেন্টারে হামলা থেকে সাম্প্রতিককালে বঙ্গবন্ধুর আততায়ীর গ্রেফতারি। শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে যুক্ত ছিল আব্দুল মজিদ। প্রায় 1.5 যুগেরও বেশি সময় সে লুকিয়েছিল পার্ক স্ট্রিট চত্বরে, বিয়েও করেছিল এখানে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা যে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বারবার তা সামনে এসেছে। গোয়েন্দারা যা বলছে, যা ধরা পড়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।